তো তোমাদের ভেবেছিলাম যে ঘরটা দেখাবো না, তো ভাবলাম যা ঘরের অবস্থা তোমাদের একটু দেখিয়ে দিই। মানে ক বছর আগে এসেছিলাম তখনও ঠিকঠাক ছিল, এখন অবস্থা খুবই খারাপ। তো বালিশ লেপ সব, তারপর তোষকটাও কেটে দিয়েছে, দেখো বিছনাটা কি হাল, খুবই খারাপ অবস্থা। শুধু তুলো আর তুলো চারিদিকে, আর ইঁদুরের নাতি। তো এই এখন এসব পোশাক করবো, স্নান করবো, তারপরে তো পাশেও রুম, তো ওই ঘরটা দেখাচ্ছি না, অন্ধকার, জানলাটা খুলতে পারছি না কেন কি জানি। তো দেখো সকালের খাওয়া দাওয়া করে আসলাম, আর এখন তোমাদের দাদাভাই কী করছে সেটা ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। আমরা পরিষ্কার করার আগে তখন দেওয়ার বললো একটু কিছু টিফিন খেয়ে যাও, তো আমরা টিফিন টিফিন খেয়ে এসে তারপর স্টার্ট করলাম। আর দেখো ঘরটার রং করা বেশি দিনও হয়নি, ঘর রং করা হয়েছে মানে বেশি বছর হয়নি, মেজভাসুরের মেয়ের বিয়ে তার কিছুদিন আগে মেজদারাও মানে আমার মেজভাসুরের ঘর রং করা হয়েছিল, তো তখন আমরাও ঘর রং করেছিলাম যেহেতু বিয়ে অনুষ্ঠান, আর আমার বিয়ে হওয়ার সময় আগে তখন ঘর রং করেছিল, তো তারপরে রং করেছিল না, তো সেই আবার মেজভাসুরের মেয়ের যখন বিয়ে হয় তখন ঘর রং করা হয়েছে। তো পছন্দের রং ঘর রং টং করা, তো সেই সব ঘর ছেড়ে আমাকে চলে আসতে হয়েছে, তো তখন ঘরটার জন্য খুব কষ্ট হচ্ছিলো। তো এখনও মাঝে মাঝে যখন বাড়িতে যাই ঘরটার মানে ঘরের ভিতরে যখন যাই তখন খুব মানে খারাপ লাগে। আর তোমরা হয়তো ভাবছো যে ঘরের জিনিসপত্র আর কোথায়, তো আসলে কি বলতো বিয়ের বাড়িতে ওর জন্য ভেবেছি যে এই ঘরটা হচ্ছে শুধু খাট আর একটা ড্রেসিং টেবিল আছে আর টিভি টেবিল আছে, তো ওখানে টিভি ছিল, টিভিটা যেহেতু আমরা নিয়ে এসেছি তো ওর জন্য ঘর ওখানে টেবিলটা আছে কিন্তু টিভিটা নেই। আর পাখা পাখার মতোই দেখো আছে, তো তোমাদের দাদাভাই পরিষ্কার করছে, দেখো কেমন তুলো উঠছে, মানে ক্যামেরার ইয়েতে বুঝতে পারছো মনে হচ্ছে ধুলো উঠছে কিন্তু সব তুলো, তুলোগুলো সব বস্তায় সানসেটে বালিশ ছিল, তারপর শায়নের ছোট্টবেলার লেপ ছিল, আর হচ্ছে চার পাঁচটা বালিশ আর কোল বালিশ ছিল বিছনায়, কিন্তু কোল বালিশটা আমার যতদূর মনে হয় সানসেটে ছিল, এখন যাই হোক কোল বালিশটা পরে খাটে ছিল, তো কোল বালিশটা পুরো একদম শেষ মানে তুলো ফুলো বের করে খাট ভর্তি করে রেখে দিয়েছে। আর দেখো সব জিনিসপত্র ছিল সব, এখন কী করবো সব পেটি পেটিতে সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম সব ডাইনিংয়ে মানে ডিনার সেটগুলো, তারপর স্টিলের জিনিস, তার কাঁচের গ্লাস ফ্লাস দিয়ে কাঁচের জিনিসপত্র সব পেটিতে পেটিতে করে রেখেছিলাম, তো সেগুলোর মধ্যে ইঁদুর এবার সেই বাক্সের মধ্যে ঢুকে ঢুকে গিয়েছিলো, তো সেগুলো বাক্সটা কাটেনি, পেটিগুলো কিন্তু হচ্ছে মাঝে মাঝে নোংরা নোংরা হয়েছে, তো সেইগুলো আবার ভালো করে পরিষ্কার টোষ্কার করে গুছিয়ে টুছিয়ে রাখতে হচ্ছে, তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে আর একটা কথা তোমাদের বলতে 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 আরেকদিকে চলে গেলাম, তো যাই হোক এখন ঘরটা ফাঁকা কেন রেখেছি, কারণ যেহেতু বিয়ে বাড়ি ওর জন্য ঘরটা এই ঘরটা ফাঁকা রেখেছি, আর ঘরের ভিতরে যত জিনিসপত্র পাশের রুমে রেখে দিয়েছি। তো আমাদের ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল, এখন জানলা দরজা দিয়ে দিচ্ছি, তো ভাবলাম তোমাদের ওখানেই শেয়ার করে নিই। তো এই দেখো চৌদিকে জানলা টাল্লা দেওয়া হয়ে গেছে, খাটের দিকটা বুঝতে পারছো না, তো দেখো তো ওই সাইডটা আর বেশি করে পোশাক করলাম না, কারণ যখন হয়তো থাকবো তখন ওইটুকু পোশাক করে নেবো, আবার একটু পোশাক করতে যদি থাকি তো পরিষ্কার করে নিতেই হবে। তো যাই হোক খাটটা খাটের নিস্টিস পরিষ্কার টোষা করে নিলাম, তো ধুলো ঢুকে গেছে কাশি হচ্ছে, তো চলো এখন স্নান করে নেবো, স্নান টান করবো, আর হচ্ছে দেওয়ার বউ রান্না করছে তো ওখানে খাওয়া দাওয়া করবো, দিয়ে বিকেলবেলায় হচ্ছে বেরোবো, বাসটা ধরবো। তো আজকে ভাবছি যে বারোদোলের মেলা হচ্ছে, তো ভাবছি আজকে বারোদোলের মেলায় যাবো, তো এখান থেকেই যাবো রেডি হয়ে একবারে, তো ওদিক থেকে বোন আসবে আর আমরা এদিক থেকে যাবো, শায়নকে নিয়ে আসবো না বেকারদের ছোটো ফুটে লেগে গেলে, তো চলো স্নান টান করে নিই, আর তোমাদের দাদাভাই ঘর ফর মুছে এখন স্নান করতে ঢুকবে, পরে দেখা হচ্ছে। আর ওইখানে যে খাবার খাওয়ার তো বাকি গেছে স্কুলে, বাকি আসবে ওই আড়াই তিনটের সময় হয়তো, তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখন রেডি হয়ে নিয়েছি আর চল যাবো আরেক যেখানে মেজদি খাওয়া দাওয়া করছে অবশ্য, আর তোমাদের দাদাভাই খুব উঠোয়াটা করছে, বলছে
বাস চলে আসবে, মানে বাস 4:15 যাই হোক, এখন 3:10 বেজে গেছে। তো আর এই দেখো এখানে পুচকে, তো বড় মেজো ভাসুরের মেয়ে। তো এই দেখো একটা পুচকে, ছোট্ট পুচকে, পুচকে মুখ দেখিয়ে দিই, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, পুচকের জামা প্যান্ট প্যান্ট পরা নেই। তো এখন বাস উঠে পড়েছি আর আমরা টোটোয় নামতে না নামতেই দেখছি যে বাস, তো সাধক বাম দেখতে পেয়েছি নাজিরপুরে। তো নাজিরপুর থেকে এটা, তো এটা তো এই তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে।